আজকে সিলভার স্ক্রিন বহরমপুরে সিনেমা রিলিজ হয়েছে থালাপতি বিজয়ের GOAT অর্থাৎ গোট অর্থাৎ ছাগল। হ্যাঁ বন্ধুগণ, এই সিনেমাটি আজকে দুপুর দুটোই শো এখানে আছে, আমি সেটি দেখতে যাব 12:15 ধরে। কিরকম না কিরকম সিনেমা হয়েছে আপনাদেরকে দেখে থিয়েটার রিয়াকশন আপনাদেরকে দেব। আজকে ফার্স্ট ডে, সেকেন্ড শো আমি দেখবো বহরমপুর সিলভার স্ক্রিনে। সিলভার স্ক্রিনে প্রথম তো থালাপতি বিজয়ের এই সিনেমাটি হচ্ছে লাস্ট সিনেমা, বারবার বলছে, দেখা যাক কিরকম কি হয়। আপনাদেরকে সমস্ত খবর আমি দিব সিনেমাটি দেখার পর। তো চলুন বন্ধুগণ, আজকে বহরমপুর সিলভার স্ক্রিনে দেখে আস। কৃষ্ণপুর থেকে টিকিট কেটে 12:20 ট্রেন ধরে সৌজা চলে গেলাম বহরমপুর। আর বহরমপুর গিয়ে আমি ওখানে টিকিট কাটলাম ডি গোল্ড, গোল্ডের ডি, যাই হোক। তো এই হচ্ছে আপনাদের সিলভার স্ক্রিন বহরমপুর, আজকে আমি প্রথম। তো এখানে কি না কি সব আপনাদেরকে জানাচ্ছি। এখানে আমি একটা নেগেটিভ দেখলাম, যেখানে বসার জায়গা খুবই কম, বসার জায়গা নেই। এই হচ্ছে বহরমপুর সিলভার স্ক্রিন, আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। আর ভিতর দেখুন, অনেক ছোট জায়গা কিন্তু অসাধারণ দেখতে। এবং আমরা এই সিটে বসে গেলাম, দেখতে পাচ্ছেন সামনে বড় সিলভার স্ক্রিন। আর আমাদের সাথে এই ভাইয়ের সাথে দেখা হলো, তো ভাই আমাদের ছবি তুললো। এবার আপনি ভাববেন তাহলে পাবোটা কি? ফলাফল झूठ। अभी सुबह ही निकला है, कुछ कह रहा है उससे? नहीं भाई, थैंक्स। सॉरी यार। अरे तू पागल, जेड तक है हमारे पास। टू 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 হ্যাঁ গান্ধী,
हेलो हेलो अरे बाप रे फादर, वो दूसरी लाइन पर है, क्या करूं? ये तब से दोस्त है जब तू पैदा भी नहीं हुआ था। गांधी हमेशा फादर ऑफ द नेशन ही रहेगा। स्क्रीन पे देख, स्क्रीन पे। বন্ধুগণ, এই মুহূর্তে আমি থালাপাতির GOAT গড লাইফ গড সিনেমা দেখে চলে এলাম বহরমপুর সিলভার স্ক্রিনে। তো কেমন ছিল অভিজ্ঞতা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখন মূলত সিনেমাটি একদমই নতুন, ফ্রেশ কনসেপ্ট একদম, আর আপনার সিনেমাটা ফ্যান সার্ভিসের মাধ্যম দিয়ে বানানো হয়েছে। আর এই সিনেমাটা আপনার টুইস্টের ওপর টুইস্ট, টুইস্টের ওপর টুইস্ট, বাপ এবং বেটের মধ্যে সিনেমাটা। সিনেমাটা দেখতে খুব ভালোই, ফ্যামিলি ড্রামা নিয়ে, মানে একটাও আপনি খারাপ সিন দেখতে পাবেন না। খারাপ সিন বলতে একটু মানে ধরলেন 100% মধ্যে 1% আছে এরকম ব্যাপার, তা ওটা মানে ধোনির ক্যামিও আছে এবং বিশেষ করে আসাউদ্দিন ওয়াইসি ক্যামিও আছে, আরও অনেকের ক্যামিও আছে ভালো ভালো। এবং সেগুলো লাস্টে যে আপনার সিনেমাটা লাস্টে ওজি পাওয়ান কল্যাণের আছে সাথে যুক্ত। তো যাই হোক, সিনেমাটা খুব সুন্দর, পয়সা বসুল সিনেমা। আমি গোল্ডের কেটেছিলাম, D1 টিকিট পেয়েছিলাম, খুবই ভালো, আপনারা একবার দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ভয়েস তো সংকাত মাহাত্রে দিয়েছে, সংকাত মাহাত্রে যেহেতু ডেডপুলের মানে অনেক সাউথের রিমেক করে, ভয়েস ডাবিং দেয়। এটাতে অন্যজন দিয়েছিল ট্রেলার যখন, কিন্তু ফ্যানের জন্য মাথায় রেখে আবার সংকাত মাহাত্রেকে দেওয়া হয়। যাই হোক, সিনেমাটার অনেক আছে কথা বলার, কিন্তু যাই হোক মূলত সিনেমাটা খুব ভালোই লাগলো দেখতে, আর সিলভার স্ক্রিনে অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, ভালোই লাগতো একদম সুন্দর। তো অনেক বন্ধুর সাথেও, নতুন নতুন বন্ধুর সাথে, সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, মানে পরিচিত হলো, যা আমার মতন এই সিনেমা লাভার। তো সবাইকে জানিয়ে, গুড নাইট জানিয়ে আপনাদেরকে আজকের এই ব্লগ শেষ করছি।